বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আসমাতুল কুকিং। আমি আজকে চারটা ভিন্ন ধর্মে ভিন্নভাবে একটু শরবত তৈরি করে দেখাচ্ছি। চলুন আমি ভিন্ন ভিন্ন স্বাদের শরবতগুলো দিয়েছি তৈরি করে দেখাচ্ছি। প্রথমে আমি তৈরি করে দেখাচ্ছি তরমুজের। আমি তরমুজের শরবত তৈরি করার জন্য তরমুজ কেটে নিচ্ছি। তরমুজের শরবত তৈরি করার জন্য তরমুজটা কেটে নিলাম, তরমুজটা দিয়ে দিচ্ছি, তরমুজটা দিয়ে দিলাম। আপনি চাইলে এর সাথে বরফও ব্যবহার করতে পারেন। এর সাথে আমি চিনি দিয়ে দিলাম, চিনিটা অবশ্যই আপনাদের পছন্দ মতো হবে, মিষ্টিটা যার যার পছন্দ মতো সে মিষ্টি দিবেন। এর ভিতরে আমি হাফ গ্লাস পরিমাণ পানি মিক্স করব। এরপর আপনারা চাইলে মিষ্টি একটু দেখে নিতে পারেন, এর সাথে আপনার পছন্দ মতো চিনি ব্যবহার করবেন। আমি আমার পছন্দ মতো চিনি দিয়ে দিচ্ছি। এর সাথে আমি গুঁড়ো দুধ ব্যবহার করবো। আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম এক চামচের মতো, অনেক বড় একটা চামচের এক চামচ, দুই চামচের মতো দুধ দিয়ে দিলাম। এবার আমি এর সাথে পানি অ্যাড করবো। আমের জুস হয়ে গেল, আমের জুসটা আমি গ্লাসে ঢেলে নেব। আমি এখন কাঁচা আমের জুস তৈরি করবো। কাঁচা আমের জুস তৈরি করার জন্য আমি কাঁচা আম কেটে নিচ্ছি, একটা দুটো নিচ্ছি কাঁচা মরিচ, আমগুলি আমি ঢেলে দিচ্ছি। এরপর আমি চিনি দিয়ে দেবো, চিনি দিয়ে দিচ্ছি। কাসামের সাথে সাধারণত চিনিটা একটু বেশি লাগে, সেজন্য আমি চিনিটা একটু বেশি দিয়ে দিলাম। এই পর্যায়ে দিয়ে দিব আমি এক চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এর সাথে এখন অ্যাড করবো আমি একটু সামান্য লবণ। লবণটা আসলে যা যা রুচি মতো যে লবণ ব্যবহার করবেন করবেন, যে লবণ না খাবেন সে লবণ দেওয়ার প্রয়োজন নেই। এর সাথে আমি অ্যাড করবো এখন হাফ গ্লাস পরিমাণ পানি। সাথে আমি এক গ্লাস পরিমাণ পানি ব্যবহার করছি। এই পর্যায়ে আমি এড করে নিব ধনিয়া পাতা আর পুদিনা পাতা। দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, ধনিয়া পাতা, ধনিয়া পাতা পুদিনা পাতা দিয়ে আর একটু ব্লেন্ড করে নিব। এখন আমি একটা গ্লাসে স্বাদ করার জন্য ঢেলে নিব। কাঁচা আমে যখনই জুস করা হবে তখনই কিন্তু পুদিনা পাতা ধনিয়া পাতা একবারে বেলুন করা যাবে না, একটু একটু হালকা হালকা সবুজ সবুজ দানা দানা রাখতে হবে, সেজন্য আমি একটু দানা দানা দেখেছি। এখন আমি আরেকটা, এখন আমি তৈরি করবো ইস্কুলের দুশি, সেজন্য আমি একটা গ্লাসে পানি নিয়ে নিচ্ছি। এর ভিতর দিয়ে দিব আমি এক চামচ পরিমাণ ইস্কুলের বসে দিয়ে দিচ্ছি। এটা মিষ্টি হবে যা যা পরিমাণ মতো, কেউ বেশি খেলে দুই চামচ দিবে না, কেউ যদি অল্প খান তাহলে হাফ চামচ পরিমাণ দিবে। আমি এখানে দুই চামচ চিনি অ্যাড করে নিচ্ছি। এর ভিতরে দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ, এটা অপশনের, এটা যা ভালো লাগে দিবে, যা ভালো লাগে খাবে না সে দিবে না। এর ভিতর দিয়ে দিবো আমি লেবু, লেবুটাও যা যা পছন্দ মতো, অনেক লেবুটা একটু বেশি দেয়, অনেক লেবুটা একটু কম দেয়, আমি লেবুটা পরিমাণ মতো বেশি দিচ্ছি। আমি একটু পরিবেশন করে নিচ্ছি। তো আমার শরবতগুলি যদি আপনাদের ভালো লাগে, আপনারা বাসায় নিজেরাও ট্রাই করবেন, আপনাদের মেহমান আসলে গেস্ট আসলে তাদেরকে দেওয়া দিবেন, নিজেরাও খাবেন, মন ভরে যাবে। তো আমার যদি শরবতগুলি ভালো লাগে আপনাদের,
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ রহমত আল্লাহর কাছে সবাই দোয়া করবো, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।